সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে স্বজন পোষণ যেন আরো ভালোভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে। যত সময় এগোচ্ছে তার মৃত্যু নিয়ে জট ক্রমশই গাঢ় হচ্ছে। এবার সুশান্ত সিং রাজপুতের পরিবারের সঙ্গে দেখা করতে এলেন বলিউড অভিনেতা নানা পাটেকর। সুশান্তের পার্টনার বাড়িতে গিয়ে তার বাবা কে সিং এর সঙ্গে কথা বলেন তিনি। গতকাল অর্থাৎ রবিবার বিহারের ভোজনপুরে সিআরপিএফ এর 48 নম্বর ব্যাটেলিয়ন ক্যাম্পে পৌঁছন নানা পাটেকর। সেখানে গিয়ে সুশান্তের মৃত্যু নিয়ে শোক প্রকাশ করেছেন। তার মৃত্যু রীতিমতো নাড়িয়ে দিয়েছে নানা পাটেকরকে। নানা বলেছেন, সুশান্ত একজন প্রতিভাবান অভিনেতা, ওর অভিনয়ে সেটা স্পষ্ট ছিল। আমার মনে হচ্ছে নিজের ছেলে যেন হারিয়ে ফেলেছি, ওর মৃত্যু এখনো মেনে নিতে পারছি না। এখনই সময় ছিল না ওর চলে যাবার, আরো অনেকটা পথ চলা বাকি ছিল সুশান্তের। কিন্তু নানার মতে বহিরাগত হলেই যে বলিউডের জায়গা হয় না এমনটা ঠিক নয়। তিনি নিজের চেহারা, রাগ এবং কথা বলার ভঙ্গি সমস্ত কথাই তিনি সেদিন তুলে ধরেছেন। বলিউড কিভাবে তাকে গ্রহণ করেছে তাও তিনি সকলকে সেদিন জানিয়েছিলেন।